কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরাম ডাঙরিয়ে আজি ছটা জনগোষ্ঠীর যে জনজাতিকরণের বিষয় এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন করা তেখেতে গোটেই বিষয়টি আকৌ এবার কৈছে যে এই বিচারাধীন হয়ে আছে। আসলে এই বিষয় যে বিষয় 2019 রাজ্যসভাত বিধেয়ক উত্থাপন হয়েছে আর গোটেই বিষয়টুক আসলে বারম্বার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে ছটা জনগোষ্ঠীর রাইজক প্রতারণা করে আছে। আর এটা মই ভাবো যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এই দুইখান সরকারে ছটা জনগোষ্ঠীক যদি এই ধরনের হেতালি খেলি থাকে কিন্তু নিশ্চিতভাবে আগন্তুক নির্বাচনত ইয়ার সাংঘাতিক ধরনের প্রভাব পড়ব। আর ইতিমধ্যে ছয় জনগোষ্ঠী আন্দোলন কার্যসূচী বিভিন্ন প্রান্তত ছটা জনগোষ্ঠীয় সুকীয়া সুকীয়াভাবে আন্দোলন কার্যসূচী আরম্ভ করেছে, কার্যসূচী চলি আছে। আর এই ধরনের যদি জনজাতি পরিক্রমা মন্ত্রীজনে যদি ভাবিছে যে ছটা জনগোষ্ঠীর যে দাবি এই দাবিটুক এনে ধরনের সদায় উল্টা উভটা কথা কয়ে পার করে থাকবে তেতিয়া কিন্তু ইয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ হব। আর আমি ছটা জনগোষ্ঠী ইতিমধ্যে সিদ্ধান্ত লিছি যে আমি ঐক্যবদ্ধভাবে সমগ্র অসমক জোকারি যাওয়াকে একটা শক্তিশালী লাখ লাখ মানুষের সমাগমের একটা কার্যসূচী লোলে ইতিমধ্যে আমি ঠিক করেছো। আর জনজাতি পরিক্রমা মন্ত্রীগুলি পুনর্বার আমি সকিয়াই দিছো যে ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণক এই ধরনের আভুয়া ভরা মন্তব্য দিব নালাগে, স্পষ্ট কথা কব লাগে যে ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণ করব না নকর। রাজ্য সরকারের কারণে তো গোটে প্রবলেমটা চলি আছে। রাজ্য সরকারে ইতিমধ্যে কৈছে যে এক্সিস্টিং এস টি সকলের ক্ষেত্র আপত্তির কারণে ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণ করবা নাই। এক্সিস্টিং এস টি সকলের আপত্তির কথাটা হয়েছে যে যখন বর্তমানের জনজাতি যাতে ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণ করলে অধিকার যাতে খর্ব নয়। এটা কথা হয়েছে যে অধিকার খর্ব হওয়ার কোনো কথাই নাই। বিধানসভাত এই ক্ষেত্রে ইতিমধ্যে একটা প্রস্তাব কংগ্রেসের শাসনের সময় গ্রহণ করেছিল আর সেই প্রস্তাব মর্মে এক্সিস্টিং এস টি সকলক ক্ষতি নোহাক ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণ করবেন এই কথা মুখ্যমন্ত্রী কয়। তো কংগ্রেসের সময় যে প্রস্তাব গ্রহণ করেছিল সেই প্রস্তাব বিধানসভার এখন বিশেষ অধিবেশন আহ্বান করে বর্তমানের মুখ্যমন্ত্রীগুলিকে তাৎক্ষণিকভাবে নাইকিয়া করবো পড়ে যুক্ত ব্যবস্থায় ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণ হয় তেনে একটা ব্যবস্থা বিধানসভাত গ্রহণ করবো পড়ে বর্তমানের মুখ্যমন্ত্রীগুলিকে। তো সেইটো নকরি এই ধরনের কথা কই থাকি ছটা জনগোষ্ঠীর যুক্ত আবেগ ছটা জনগোষ্ঠীর অনুভূতি মানে আঘাত হওয়ার কথা এইবিলা বারম্বার এনে ধরনের কথা কই থাকলে নিশ্চিতভাবে ইয়ার প্রতিক্রিয়া কিন্তু অত্যন্ত ভয়াবহ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।